ও শিক্ষার্থীবৃন্দ, ইস্পাহানি উচ্চ বিদ্যালয়, তোমরা যারা 2021 অর্থাৎ এই বছরে এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য রসায়ন ক্লাস আজকে। রসায়নে তোমাদের সরকার যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে তার মধ্যে পঞ্চম অধ্যায়, এখানে আমরা মৌলের যোজনী সম্পর্কে একটা আলোচনা করব। এই যোজনী সম্পর্কে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, হয়তো 3 নম্বর বা 4 নম্বর একটা প্রশ্ন দিয়ে দিতে পারে বা দুটাও দিয়ে দিতে পারে। এই কারণে আমরা পঞ্চম অধ্যায়ে বিশেষ করে যোজনী সম্পর্কে আমরা আলোচনা করব। এই যোজনী সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন যৌগ লেখে সেই যৌগের বিভিন্ন মৌলের যোজনী কত সেটা বের করব, যোজনের সংজ্ঞা দেব এবং এদের মধ্যে আবার সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, পরিবর্তনশীল যোজনী ইত্যাদি যে জিনিসগুলি আছে এগুলি আমরা একটু ব্যাখ্যা দেব। প্রথমে বলবো যোজনী কাকে বলে, যোজনী কাকে বলে। একটি মৌল আর একটি মৌলের সঙ্গে সংযুক্ত হওয়ার সামর্থ্য হোক তাকেই বলবো আমরা যোজনী। একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলের সংযুক্ত হবার বা যুক্ত হবার সামর্থ্যকে বলবো আমরা যোজনী। তাহলে বলবো কি না, সাধারণ একটা সংজ্ঞা, একটি মৌলের সঙ্গে একটি মৌলের সঙ্গে অন্য একটি মৌলের যুক্ত হওয়া সামর্থ্যকে যোজনী যোজনী এটা আমরা একটা সংজ্ঞা দিলাম। এটা সাধারণ সংজ্ঞা, একটি মৌলের সঙ্গে অন্য একটি মৌলে যুক্ত হবার সামর্থ্যকে আমরা যোজনী বলি। তবে এখানে একটা কথা আছে, কার সঙ্গে কে যুক্ত হবে একটা নির্দিষ্ট আইন থাকা দরকার। আমাদের আজকে আমরা বলব যে হাইড্রোজেনকে আমরা এই যোজনের একক ধরব, অর্থাৎ হাইড্রোজেনের যোজনীকে আমরা একক ধরে আমরা অন্যান্য মৌলের যোজনী নিয়ে দেখব। আমরা হাইড্রোজেনের যোজনীকে এক, হাইড্রোজেনের যোজনী এক, এই হাইড্রোজেনের যোজনী এক, এই ধরে আমরা বিভিন্ন মৌলের যোজনী নির্ণয় করব। তাহলে হাইড্রোজেনের যোজনী এক এর উপর নির্ভর করে যদি যোজনীর সংজ্ঞা দিই তাহলে কি হবে, তাহলে কি হবে, কোন মৌলে একটি পরমাণু যে কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে অথবা কোনো যৌগ থেকে যে কয়েকটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাটা হবে তার, সেই সংখ্যাটা হবে তার যোজনী। তাহলে কোনো মৌল বা কোনো মৌলের পরমাণু বা কোনো মৌল দেখলে যে কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে, কোন মৌলে একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণু সহিত যুক্ত হতে পারে বা কোনো যৌগ হতে যে কয়টি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে
তাকে তার তাহলে যেহেতু হাইড্রোজেন যোজনে এক, তাই আসলে আমরা এর প্রেক্ষিতে যোজনের সংখ্যা দিতে কোনো মৌলের একটি পরমাণু যে কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সহিত যুক্ত হতে পারে বা কোনো যৌগ থেকে যে কয়েকটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাটায় বা তাকেই বলা হবে তার যোগ্যতার যোগ্যতা। এটা গেল হাইড্রোজেনের প্রেক্ষিতে যোজনের সংখ্যা। তাহলে আমরা উদাহরণ দিই, পানি, পানি একটা যৌগ, এখানে দুটি মৌল রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন। যেহেতু হাইড্রোজেন যোজনী এক আমাদের বলা আছে, হাইড্রোজেন এখানে অক্সিজেনের যোজনী করবো আমরা, এটা কি দেখ। এখন যেহেতু হাইড্রোজেনের যোজনী এক, তাহলে এক গুণ দুই, তাহলে এখানে হাইড্রোজেনের দুই কাজ করছে, দুটো হাত কাজ করতেছে, হাইড্রোজেন দুটো হাত কাজ করতেছে, দুটো হাইড্রোজেনের একটা একটা দুটো হাত, দুটো হাইড্রোজেন একটা কাজ করতেছে, এক গুণ অর্থাৎ দুটো আছে দুটো হাত। এখন একে একটা অক্সিজেন ধরে রাখছে, একটা অক্সিজেন ধরে রাখছে, ধরে রাখছে, তাহলে অক্সিজেনের একটা অক্সিজেন হাত কয়টা থাকবে, একটা অক্সিজেন হাত তাহলে দুটো। তার অর্থ যে যেহেতু একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেন যোজনে দুই, অক্সিজেন যোজনে দুই, দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, এই কারণে তাহলে অক্সিজেনের যোজনী দুই। কারণ যে একটা হাইড্রোজেন যোজনী এক এক, আর এই দুটো হাইড্রোজেনকে একটা অক্সিজেন ধরে রাখছে, একটা অক্সিজেন ধরে রাখছে, যার ফলে অক্সিজেন যোজনী দুই। আমরা বুঝতে পারলাম যে অক্সিজেনের যোজনী এখানে দুই। আমরা এত উদাহরণ দিই, HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বা ডাইঅক অ্যাসিড ধরে যাই, ধরে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আমরা ধরবো, এখানে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন যোজনী এক বলা আছে, তাহলে ক্লোরাইড যোজনী কত হবে? যেহেতু একটা ক্লোরিন একটা হাইড্রোজেন সঙ্গে যুক্ত হতে পারছে, তাহলে ক্লোরাইড যোজনী এক, ক্লোরাইড যোজনী হোক এক। তাহলে এভাবে আমরা হাইড্রোজেনের সাহায্যে বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন মৌলের যোজনের নির্ণয় করতে করতে পারে। এখন আমরা যোজনী দেখলাম, এই যোজনী থেকে প্রথমে মনে আসব পরিবর্তনশীল যোজন। পরিবর্তনশীল যোজন এটা কি? একটি মৌলের সর্বক্ষেত্রে একটাই যোজনী থাকবে এমন কথা না, এমন অনেক মৌল রয়েছে যাদের একের অধিক যোজনী রয়েছে, একের অধিক যোজনী রয়েছে। তাহলে এই কোনো মৌলে একের অধিক যোজনী থাকাটাকেই বলা হবে তার পরিবর্তনশীল, পরিবর্তনশীল যোজনী। তাহলে কোনো মৌলের, কোনো মৌলে একাধিক যোজনী, একাধিক যোজনী থাকলে থাকলে তাকে বলে পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। তাহলে অনেক মৌল রয়েছে যাদের একাধিক যোজনী রয়েছে, আর এই একাধিক যোজনী যাদের রয়েছে তাদের সেই যোজনীকে বলা হবে পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। আর সেই
যে সমস্ত মৌলের একাধিক যোজনে রয়েছে তাদের বলা হবে বহুযুগী মৌল। বহুযুগী তাহলে বহুযুগী মৌলটা কি আছে? বহুযুগী মৌলটা কি আমরা এটা দেখবো, বহুযুগী মৌল। তাহলে যে সকল মৌলের একাধিক যোজনে রয়েছে সেই সমস্ত মৌলকে বলা হবে বহুযুগী মৌল। যে সকল মৌলে একাধিক যোজনে রয়েছে, একাধিক যোজনে রয়েছে তাদেরকে বলে বহুযুগী মৌল। যেমন কার্বন একটা বহুযুগী মৌল, সালফার বহুযুগী মৌল, ফসফরাস বহুযুগী মৌল, এরকম বহুযুগী মৌল আছে, আয়রন বহুযুগী মৌল, এদের একাধিক যোজন, এদের একাধিক যোজনে রয়েছে। তাই বললাম যে যে সকল মৌলের একাধিক যোজনে রয়েছে তাদেরকে বলা হবে বহুযুগী মৌল। তাহলে পরিবর্তনশীল যোজনে তাকে বলবো, কোনো মৌলের একাধিক যোজন থাকে তাকে বলে পরিবর্তনশীল যোজন। অর্থাৎ কোনো মৌলের যদি একাধিক যোজন থাকে তাহলে তাদের এই যোজনগুলো হলো পরিবর্তনশীল যোজন। পরিবর্তনশীল যোজনে এক এক সময় এক একটা যোজন তারা প্রদর্শন করতে পারে। আর যে মৌলগুলি একাধিক যোজন রয়েছে তাদের বললো আমরা বহুযোগী মৌল দিলাম। আমরা এরপরে এই বহুযোগী মৌল এবং পরিবর্তনশীল যোজনের পরে আমরা আরও কিছু যোজনে আসব, যেমন সর্বোচ্চ যোজনে, সক্রিয় যোজনে, সুপ্ত যোজনে ইত্যাদি আমরা। সক্রিয় যোজন কার্যকরী থাকতেছে। তাহলে প্রযোজ্য মৌলগুলি যখন কোনো যোগ গঠন করে তা এক এক যোগে তাদের এক এক রকম যোজনে তারা প্রতিষ্ঠা করতে পারে। তাহলে সক্রিয় যোজন কাকে বলব? যোগে কোনো মৌলের যে যোজনে সক্রিয় থাকে তাকে বলা হবে ওই যোগে তার সক্রিয় যোজনে। তাহলে কোনো মৌলে যে যোজনী কার্যকর থাকে তাকে ওই মৌলের সেই যোগে তাহলে কোনো যোগে কোনো মৌলের যে যোজনে কার্যকর থাকে তাকে ওই মৌলের সেই যোগে সক্রিয় যোজনে বলে। অর্থাৎ একটি মৌল একটা যোগ গঠন করতেছে, পরবর্তী যেমন কার্বন ডাইঅক্সাইড একটা যোগ, কার্বন ডাইঅক্সাইড একটা যোগ, এই যোগে কার্বনের সক্রিয় যোজনে করে আমরা দেখতে চাই। তাহলে অক্সিজেনের যোজনে আমরা আগে দেখেছি কত, দুই। তাহলে দুটি পরমাণু আছে, দুটো গুণের চার, দুটো গুণের চার। তার অর্থ কার্বনের যোজনে একটা কার্বন ব্যবহার হয়েছে, কার্বনের যোজনে এখানে চার, কার্বনের যোজনে এখানে চার, কার্বনের যোজনে চার। তাহলে এটাই হলো কার্বনের সক্রিয় যোজনে। কার্বন ডাইঅক্সাইড যখন কার্বন মনোক্সাইড তৈরি করতেছে তখন কিন্তু কার্বনের সক্রিয় যোজনে চার না, তখন যদি একটা অক্সিজেন, অক্সিজেন দুই,
তাহলে একটা অক্সিজেনের সঙ্গে একটি কার্বন যুক্ত হয়েছে, তাহলে এর সমকক্ষ এই, অর্থাৎ এর যোজনে এখানে একটা অক্সিজেনের যোজনে দুই, তাহলে একটা কার্বন আছে, তাহলে এর এক হাত দুই হাতে দুই হাত মিলছে, অর্থাৎ এর দুই হাত আসতে হবে। তাহলে এখন কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনে চার, কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনে দুই। তাহলে কারণ দেখলাম যে কোনো যৌগে কোনো মোলে যে যোজনীটা কার্যকর থাকবে সেটাই তার সক্রিয় যোজনে ওই যৌগে, ওই যৌগে। কিন্তু এখন এই যৌগে তুমি বলে দিচ্ছ চার, তা না, এই যৌগে দুই কার্বনে, আর এই যৌগে কার্বনের সক্রিয় যোজনে। সর্বোচ্চ যোজনে বা চরম যোজনে এটা কি, মানে এখানে দেখলাম ভৌতিক কার্বনে, কার্বন একটা ভৌতিক মৌল, কার্বনের এখানে যোজনে চার, এখানে যোজনে। তাহলে সর্বোচ্চ যোজনে কাকে বলব, ভৌতিক মৌলে সবচেয়ে বড় যোজনে যেটা, সবচেয়ে বেশি যোজনে যেটা, সেটাই তার সর্বোচ্চ যোজনে, সর্বোচ্চ যোজনে। তাহলে বহুযোগী মৌলে, বহুযোগী মৌলে সবচেয়ে বড় যোজনে হল তার সর্বোচ্চ যোজনে, সর্বোচ্চ যোজনে। তাহলে বহুযোজী মৌলে সবচেয়ে বড় যোজনে তার কার্বন, এবং এই কার্বন একটা বহুযোজী মৌল, এখানে দুটো যৌগতার আছে, তাহলে এই দুটি যৌগতে কার্বনে সবচেয়ে বেশি যোজন হল চার, এটাই তার সর্বোচ্চ, সর্বোচ্চ যোজনে, সর্বোচ্চ যোজনে। যেমন আয়রনে, এই আয়রনের দুটো যোজনে আছে দুই এবং তিন, তাহলে এই তিন হল তার সর্বোচ্চ যোজনে, সর্বোচ্চ। সালফারের দুই চার ছয়, এটাই তার সর্বোচ্চ যোজনে। তাহলে বহুযোজী মৌল সময়ের সবচেয়ে বড় যোজনে যায় তার হল সর্বোচ্চ। আমরা দেখলাম বহুযোজী মৌলের একটা সক্রিয় যোজনে আছে, তার একটা সর্বোচ্চ যোজনে আছে। এখন সূত্র যোজনে যদি আমরা সংক্ষেপে বলতে যাই, তাহলে বলব সর্বোচ্চ যোজনে বিয়োগ সক্রিয় যোজনে, সক্রিয় যোজনে। তাহলে সর্বোচ্চ যোজনে বিয়োগ সক্রিয় যোজনে হল সুপ্ত যোজনে, তবে একটা নির্দিষ্ট যৌগে, সেটা নির্দিষ্ট যৌগে, নির্দিষ্ট যৌগে। তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট যৌগ, নির্দিষ্ট যৌগে, নির্দিষ্ট যৌগে সর্বোচ্চ যোজনে বিয়োগ সক্রিয় যোজনে, এটাই হবে তার সুপ্ত যোজনে, সুপ্ত যোজনে। তাহলে আমরা দেখি আমরা দুই একটা সূত্র যোজনে বের করতে পারি কিনা। সূত্র যোজনে দেখা বলবো কোনো যৌগে কোন মৌলের সর্বোচ্চ যোজনে এবং তার সক্রিয় যোজনে পার্থক্য বা বিয়োগফলই হলো তার সূত্র যোজনে, সূত্র যোজনে। সালফার ডাইঅক্সাইড
ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড তিনটি যৌগের নাম আমরা লিখেছি, তিনটি যৌগের আমরা নাম এখানে লিখেছি, তিনটি যৌগের নাম আমরা লিখেছি। এখন এই তিনটি যৌগে আমরা সালফারের সূত্র জরুরি দেখি কোথায় কেমন। H2S সালফারের সূত্র জরুরি, তাহলে সালফারের সর্বোচ্চ দূরত্ব কত? এখানে সালফারের সর্বোচ্চ দূরত্ব কত? সমান কত হবে? শূন্য।
তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের শুদ্ধ দূষণে হচ্ছে শূন্য। এই তিনটি জিনিস থেকে সালফার ডাইঅক্সাইড H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তিনটি যৌগে সালফারের শুদ্ধ যোজনে বের করতে যে আমরা এর সর্বোচ্চ যোজনী দেখলাম ছয় এবং বিভিন্ন যৌগে তার বিভিন্ন সক্রিয় যোজনে এবং সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনে বিয়োগ করে পাইলাম শুদ্ধ যোজনে। এখন এই তিনটি যৌগের মধ্যে এই যৌগগুলি রাসায়নিক আসক্তি অর্থাৎ এই মৌলগুলি বিক্রিয়া করে বা বিক্রিয়া করার সামর্থ্য এই সালফারে শেষ হয়নি, এখানেও সালফারে শেষ হয় নাই, তার খাবার ইচ্ছা আছে, তার সংযুক্ত হওয়ার ইচ্ছা আছে এখনও। এদের রাসায়নিক আসক্তি অর্থাৎ একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলের যুক্ত হওয়ার প্রবণতা বা ইচ্ছা শক্তি, ইচ্ছাটা এটা হলো রাসায়নিক আসক্তি। এই রাসায়নিক আসক্তি এদের পূর্ণ হয় নাই, এই জন্য এই সমস্ত যৌগকে বলব আমরা অপূর্ণ যৌগ, অপূর্ণ যৌগ। এই দুটি যৌগ হলো অপূর্ণ যৌগ। এখানে সালফারের বিক্রিয়া করার ক্ষমতা এখনও রয়েছে, পূর্ণ হয় নাই, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সূত্রগুলো দেখলাম ভেঙে, অর্থাৎ এখানে সালফারের রাসায়নিক আসক্তি শেষ হয়ে গেছে, বিক্রিয়া করার ক্ষমতা তার শেষ, তার সর্বোচ্চ যোজনী সে এখানে সমর্থন মানে প্রদর্শন করে তার সর্বোচ্চ ক্ষমতা দেখায় এসে যোগদান করেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।